আনাস ইবনে মালিক বলেন, হঠাৎ করে দেখি আবু বকর দৌড়ায় দৌড়াইয়া বিবির কাছে যায়, বলে বিবি রে, তাকের মধ্যে একটা পাঞ্জাবি আছে, কোরবানির সময় বানাইছিলাম রে বিবি, জামাই হিসাবে একটা ব্যবহার দিব, বিশ্ব নবী নাই নাই, ওই জামাটা দেওয়ার হাদিয়া দেওয়ার টাইম এসে গেছে বিবি, উম্মে আয়েশা অর্থাৎ আবু বকরের বিবি তাকে থেকে দৌড়ায় পাঞ্জাবিতে নিয়ে আসছে, সত্য করে হাতের মধ্যে ঘোলার মধ্যে হাত দিয়েছে ভেতরে, বলে এই জামাটা তুমি এখন আসছো মাগরিবের টাইম, কারণটা কি? বলে বিবি আমার বিশ্ব নবীর জামাই একটা আমি জানতাম না বিবি, আবু বকরের বিবেও কিন্তু বাবা আবু বকরের মতো নবীর পাগল ছিল, নবীর পাগল যদি না হইতো 6 বছরের মেয়েকে 53 বছরের একটা বৃদ্ধ মানুষের কাছে বাবা বিবাহ দিত না, বাবাই যদিও দেয় মা সহজে দিতে চায় না, আবু বকরের আগেই কিন্তু আয়েশাকে মা আয়েশাকে সাজায় দিছে আবু বকরের বিবি, আবু বকর প্রথম প্রস্তাব দিছে, নবী বলে স্বপ্নে দেখছে আয়েশার সাথে নবীর বিবাহ হইছে, ওই মাসটা যদি আপনার আমার হইতেই মসজিদের মুতাল্লির হইত, 6 বছরের মেয়ে 53 বছরের বৃদ্ধর সাথে বিবাহ দিতে হবে, এই সভাপতির বিবি বলতো তোমারে আর তোমার হুজুরে একসাথে কুরবানি দিব, কথা কর না কেন? হালাকি আবু বকর যখন বলছে বিবি রে জীবনের সবচাইতে একটা গোল্ডেন চান্স এসে গেছে, আমার নবী স্বপ্নে দেখে আয়েশার সাথে বলে নবীর বিবাহ হয়ে গেছে, আবু বকরের বিবি বলে তুমি 10 মিনিট বসো, কারণ নবীদের ওহি 2 প্রকার, একটা হলো রাতের অন্ধকারে আসে আর একটা হলো জিব্রাইল আইসা দেয়, জিব্রাইল যেটা আইসা দেয় ওটার নাম হলো কোরআন, আর স্বপ্নের ভিতরে যেটা যায় ওটা বলে গায়রে মাতলু, ওটাও নবীর ওহি, নবীর কথা মিথ্যা নয়, আয়েশার সামনে দাঁড়ায় বলে মা রে দামি পায়জামাটা পর রে মা, দামি 3 পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা মা, আয়েশারে যখন বলো হয়েছে মা 3 পিসটা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তুই ঈদের দিন না, লিস মাফি কি সমস্যা তোমার, তোমার আর বাপের কি সমস্যা, হুট করে আইসা গো 3 পিস পর, ভালোভাবে শ্বাস মা রে, দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব, আয়েশা ফট করে কথা ঘুরে ফেলে, মা কারণ বাপ যেরকম মা যেরকম মেয়েটাও তো সেরকম হবে, আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছ, আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে, খালি এই শব্দটা বলছে আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ আকবার বলতে পারলেন না, কত ভালোবাসছে নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম আজকে তুই কস আমি রাজি না, তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই, সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো, মা আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে, আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাগো ছোট্ট ছোট্ট ভাই বোন রাইকে মদিনায় হিজরত করছে, ছেলে মেয়ের দিক তাকায় নাই নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি, আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র, মা আমিও কম ভালোবাসি না, আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দিগিতে ইক্তারাবাত ইসসাআতু ওয়ান শাক্কাল কমর, ও মা 7,500 বছরের রাস্তার দিকে যাবালে আমি কুবাইদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিছি চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে,
যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো দুই টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি 6 বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাওনা দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানদার সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলো টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়সা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন, আয়সা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়সা বলেন, বাবা গো আমি যখন নবীর কাছে যাব বাবা, আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায়। আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলো বাবা, আমার সব অপরাধ গুলো নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলো তিনি খারাপ চোখে দেখবেন না, যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার 6 বছরের হুমাইরা, এখন আয়েশার নাম হলো হুমাইরা ছিল বাবা, হুমাইরা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা? আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ মোছার বলে, আবু বকর রে আমার আয়েশা রাজি নি, তাই বল রে আবু বকর আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না, কারণ আমার আর আয়েশার বিয়ের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব হয়েছে তবে আবু বকর। বসন রে এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা তাকের থেকে টান দিয়ে বের করে বুখারিতে আসছে। আনাস ইবনে মালিক বলেন, দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে জামামা, যেটাকে বলা হয় এই যে আবু বকরের বাড়ি মসজিদ আবু বকর যেটাকে বলা হয়। ও বাবা মসজিদে জামামার পিছনে আবু বকরের বাড়ি, এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়, আবু বকর জামাটা দিয়ে নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওমার পরিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুড়িদের শুই নাই আয়াত নাজিল করছে, তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার আদর নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুড়িদের শুই করছে, আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন, বানানো কথা আমি বলি না, এর তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল, নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবা একরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো। নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা তোমার নবী দুই অক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের রক্তের দিকে তোমরা অপেক্ষায় ছিল, আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে জানো আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও বাজান আবু বকর যেই মাটির নিচে গেছে, আপনার আমি ওই মাটির নিচে যামু, কথা কন না কেন? তাকানি দিকে হযরত ওমর বলে, হুজুর নবী গো
আমি দোকানপাট কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার নবী কিয়ামতের মাঠে খালি আবু বকরে লয়ে যাবে না আমারও লয়ে যাবে। আমার 31টা দোকান আমি সুযোগ পাইছি, ক্ষমতা এখন আমার হাতে, আপনার হাতে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হযরত আমার, পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর। খালি আমাদের দেশের মন্ত্রীগুলা এখন চোরের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবা একরামের জিন্দিগিতে দেখায় দেন একটা সাহাবি, একটা সাহাবি কোন দুর্নীতির মামলায়, দুদকের মামলা পড়ে কোনদিন জেল কথা বলে না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া ইকরাম দেখেন সবাই বড় বড় শিল্পপতি। ইমাম আবু হানিফা যার উত্তরসূরি আমরা, যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিল। ইমাম শাফি 162টা খালি কাপড়ের দোকানে ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ বাড়িতে মক্কায়, আবু সুফিয়ানের বংশের মানুষ, দারুন নাদওয়ার পিছনে আলো ইমাম মালিকের বাবার বাড়ি। আপনারা জানেন জিরাত জাবালে আবি হুবাই, জাবালে আবি কোবাইজের পাশে জাবালে সাফা, জাবালে সাফার পরে মারওয়া, জাবালে মারওয়ার সাথে জাবালে আবি হুবাই। এই আবি হুবাইবের সাথে ছিল দারুন নাদওয়া, যেখানে বসে আমার বিশ্বনবীর বিরুদ্ধে তারা রটনা রটতো, যেখানে বসে মিটিং করতো। তাদের দারুন নাদওয়া ছিল তাদের বৈঠকখানা ঘর, কিলাব ঘর যাকে বলা হয়। এখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো। ওটার পিছনে ইমাম মালিকের মায়ের বাড়ি। ইমাম মালিকের মা পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তার ভিতরে ইমাম মালিক একজন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? এই জন্যই কি ইমাম মালিকের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। যত হাজিরা দেখবেন চারটা কবরই বেশি খুঁজে জান্নাতুল বাকি কবরস্থানে। এক নম্বরে ফাতেমার কবর, হাসানের কবর, ইমাম মালিকের কবর আর উসমান গনির কবর। এই চারটা কবর বেশি খুঁজে, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত মদিনায় হাদিস পড়িয়েছে কোনোদিন জুতা পায় নাই। ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনার বাহিরে যায় নাই, কেন জানেন? ইমাম মালিক বলছে আমি হজ আমার পরে ফরজ, আমি মদিনার থেকে যদি হজ করব, আমি যদি হজের টাইমে আরাফাইজে মারা যাই, কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহ আমার কবর রসুলের রওজার পাশে হবে, কারণ আমি রসুলের সাথে এখান থেকে আরাফার মাঠে যাব হিসাব নিকাশ দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মদিনায় থাকবো, যদি আমি মক্কায় যে মারা যাই তাহলে তো আমার কবর মদিনায় হবে না। এই জন্য ইমাম মালিক হজ করতে যাইতেছেন, হঠাৎ করে বিশ্বনবীর রওজার পাশে যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 7.5 লক্ষ সাহাবী এই মসজিদে নববীর ভিতরে আমার কাছ থেকে হাদিস পড়ে পড়ে তারা ইমাম হয়ে গেছে, কিন্তু আমি এখনো হজ করতে পারলাম না। নবী গো, আপনি যদি একটু আমারে বলে দিতেন আমার মরণ কি মদিনায় না মক্কায়। নবী আমার স্বপ্নের ভিতরে ইমাম মালিককে বলেন, মৃত্যু কার কখন আসবে এটা আমি নবীও জানি না, অতএব তোমার পরে যে আল্লাহর হুকুম এটা পালন করো। তোমার যদি মদিনায় তোমার কবর থেকে থাকে আমার রওজার পাশে হবে, আর যদি না হয়ে থাকে মক্কায়, ওখানেও আমার বিবি আছে, এখানে আমার 9 জন বিবি, ওখানেও আমার 2 জন বিবি। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? ওখানেও আমার সন্তানগুলো ঘুমিয়ে আছে জান্নাতুল মুআল্লায়, আমার 3টা সন্তান ঘুমানো, ওখানে আমার 2 জন বিবি ঘুমানো, আমার 3টা সন্তান ঘুমানো, এখানে আমার 1টা সন্তান ঘুমানো, 9 জন বিবি ঘুমানো, সব জায়গায় বরকতপূর্ণ জায়গা। ইমাম মালিক তুই যা। আপনারা জানেন ইমাম মালিক হজ করে আরাফার মাঠ থেকে শয়তানদের পাথর মাইরে 1 মিনিটও দেরি করে নাই, ইমাম মালিক মদিনায় চলে আসছে। যদি এর ভিতরে আজরাইল আয়ে পড়ে, কত ভালোবাসা ছিল জনের প্রতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এই পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বড় বাদশা যেই ব্যক্তি সুযোগ পাওয়ার পরে প্রতিশোধ নেয় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই হযরত আমার বলেন আমার বংশের মানুষ হলো ইমাম মালিক। ইমাম মালিক কুরাইশ বংশের সন্তান, হযরত আমরের বংশের সন্তান। ইমাম মালিক রহমাতুল্লাহর হাদিস বর্ণনা দেখবেন ইমাম মুয়াত্তা মালিকের ভিতরে, খলিফাতুল মুসলিমিন এরকম 70টা দেশের প্রেসিডেন্ট হযরত আমার মাগরিবের নামাজের ইমামতি করেই মসজিদে নববীর ভিতরে বিবিরে বলতেন, টর্চলাইটটা দেও, মাফলারটা দেও, শালটা দেও, কম্বলটা দেও। হযরত ওমর এই কম্বল লইয়া ভিক্ষুকের বেশে রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত, রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত, দেখতো কোন মানুষটা ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, কোন কুকুরটা পানির পিপাসায় জিভটা বের করে দিছে। হযরত ওমর এই কুকুরের পানিরও জিম্মাদার সে ছিলেন।
হযরত ওমর মসজিদ নববীর খুতবায় বলতেন, আজকে মসজিদ নববীর আশেপাশে অন্তত 60 থেকে 70টা কুকুর পানির অনাহারে ছিল। এই স্বরাষ্ট্র মন্ত্রী, হে পররাষ্ট্র মন্ত্রী, হে খাদ্য মন্ত্রী, তোমার এলাকায় কুকুরগুলা না খায় ছিল, আমি ওমর খবর নিতে হলে কেন, তুমি কি করছো? মুসল্লিরা আশ্চর্য হয়ে যেত, 60টা পানি খায় না, আপনি কেমনে জানেন? তাহলে বুঝিয়ে এলো, আমি ওমর রাত্রে ঘুমাই না, আমি দিনে ঘুমাই। আপনাদের জানা আছে ভাইজান, আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, কারণ আমি আপনাদের এখানে জীবনের প্রথম জুমা পড়াইলাম, আমি তো আর আপনাদের মসজিদ সম্পর্কে আমার জানা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, দিনের আলোচনা শুনতে যায় যদি কালো কলিজার থেকে 2 ফোঁটা পানি পড়িয়া যায় গো বাবা, ওই মানুষটা আমি বলছিলাম আগস্টের 30 তারিখ হয়ে যাবে আপনার জীবনের নাজাতের জন্য 1 নম্বর একটা জুমা। এই যে মসজিদটা যারা করছে এত সুন্দর করে, আমি মনিরুদ্দিন মসজিদে অনেক আগে আসছিলাম বয়ান করতে, জুমার নামাজ পড়াইতে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, জানি না কার সাথে কখন কার দেখা হয়ে যাবে, আমি কিন্তু আগামী সপ্তাহে উমরায় চলে যাব, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মোশারফ ভাই, সে আমাকে বললেন, হুজুর আমি জুমাটা আমাকে এই মসজিদে পড়াবো। ঠিক আছে, যদি বলেন পড়াবো, জুমার নামাজ তো পড়তে হইব, গত জুমায় পড়াইছে আমার মসজিদে, আমি যে মসজিদে আমি আল্লাহ পাক আমার এদিকে করাইছি। সেই সময় আপনাদের এখানে আসলাম, জীবনের দেখা হবে কিনা জানি না, তবে আজকে যারা আমার কথাগুলো শুনবেন না, যাদের চোখ দিয়ে পানি পড়ছে, যদি আমার কাবা ঘরে মৃত্যু হয়, কিয়ামতের মাঠে যদি নবীর সাথে উঠি, আমি আপনারে ভুলে আপনারে থইয়া জান্নাতে যেতে পারব না। এই একটা কথা বলে গেলাম। আর দ্বিতীয় নম্বরে, এই জুমা যখন এখানে পড়াইছি, আপনারা এখন আমার সাথে একমত হবেন, আমার সাথে ওয়াদা দিবেন, আমি যদি জো ওইখানে যে মারা যাই, আপনি আমার সাথে ছাড়া অন্য কারো সাথে জান্নাতে যেতে পারবেন না। অতএব আমি কয়েকজন বন্ধু চাই, সে বন্ধুগুলো কারা জানেন, আমি এটা নিয়ম, যেখানে জুমা পড়াই, পৃথিবীর যে প্রান্তেই পড়াই, এখানে কোনো আল্লাহ রসুলের পাগল আছেন যে আমি আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক আমার উমরায় নেয়, আপনার কথাটা যেন আপনার চেহারা যেন আমার মনে থাকে, এই যে মসজিদে টাইস লাগাইতেছে, আল্লাহর কোনো বুজুর্গ আছেন নেই, যেটা মসজিদের কমিটির দিক তাকায় না, মসজিদের কোনো কারো দিকে তাকায় না, এটা আল্লাহর ঘরের দিক তাকায়া, আর ইলিয়াসুর রহমান জিহাদির চেহারা, তার চেহারা আমার মনে থাকবে কাবা ঘরে গেলে, এই নিয়ত করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই মসজিদের কাজের জন্য কাজ চলতেছে, এটা তো আমাদেরই কাজ, আল্লাহ তোর আমার বস্তা করে টাকা দিয়ে যাবে না, যে মিরপুর 1 নম্বর সাইনিজের সামনে 2 বস্তা টাকা আছে, লইয়ে গিয়ে আইনা মসজিদের টাইস লাগা যা, এটা আল্লাহ কিছু গুরু করবে না, আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ একটা জিম্মাদারি নিছে, আপনি যেটা দেখেন না এটা তো দেখতেছেন, আল্লাহ যেটা দেখেন না আপনি, অর্থাৎ কবর আপনি কি দেখেন না, ওই জায়গাটা আপনার বিপদের থেকে বাঁচাই, আপনার নিজে জান্নাত দিয়ে দিবেন। তা কন্ত হুজুর আমি ইনশাল্লাহ টাইস যখন আগাইতেছে কাজ করে চলতেছে, ইনশাল্লাহ এই জুমার থেকে আগামী জুমার আসার আগে আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য, আমি এই মসজিদের কাজের জন্য একজন বুজুর্গ যদি দাঁড়ান, আমি কাবা ঘর ধরে আপনার লাগে দোয়া করবো, ওয়াদা করে গেলাম। যান বলেন তো কে দিবেন 10,000 টাকা? একটা লোক কন্ত, আপনার কথা আমার মনে থাকবে, প্রথম 10,000 টাকা দেবেন, নারাই থাকবে মসজিদের সভাপতি মোতাল্লি, মোতাল্লি সাহেব 10,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো দেখি, আমি চেহারাটা তো মনে রাখি, জীবন আর দেখা হোক বা না হোক, বলেন না রাখছো, হুজুর আমিও 10,000 টাকা দেবো, বলেন হুজুর আমিও দেবো 10,000 টাকা, নারাই থাকবে। ওই যে আল্লাহ আল্লাহ ওই ওলি দাঁড়াইছে, কি নাম? আবুল বাসা, নারাই থাকবি ভাই, আমার মনটা কিনলে জেনে কইতেছে 5টা লোক হয়ে যাবে, 5টা লোক যদি হয় না, নামাজ তো 5 অক্ত, এই যেখানে দাঁড়ায় আমার নবী জীবনের প্রথম ইমামতি করছে, এখানে 5 কার পাথর লাগানো আছে, জিব্রাইল নিজে লাগাই দিয়েছে কাবা ঘরের সামনে, দেখবেন কাবা ঘরের দরজার একবার নিচে 5টা কালো পাথর আছে লাগানো, মিজাবে রহমাতের সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় নবী ইমামতি করতেন। তো ইনশাআল্লাহ আমি ওখানে দাঁড়িয়ে বেশি নামাজ পড়ি, যতবার 17-18 বার আমার আল্লাহ মক্কা মদিনায় নিছে, আমি ওখানে দাঁড়ায় দোয়া করব পারলি কোন আর কে দিবেন 10,000, আর মাত্র 3টা লোক লাগবে 10,000 করে, 3টা এ মোতাল্লি সাহেব নগদ 10,000 দিয়ে দিছে ভাই, আর 3টা লোক কত 10,000 কে দিবেন, 3টা লোক, এ মিয়া, এ আল্লাহর ওলি ইলিয়াস রহমান জিহাদি দান করার অভ্যাস আছে, 4 কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করে মসজিদ বানাইছে, দেখে আসবেন, ওই যে মোশারফ ভাই গেছে, ওই যে নিজাম গেছে, বহুত লোক আমার মসজিদ মানুষের দেখে আসছে,
কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় খরচ করে করার অভ্যাস আমার আছে, আর আমি চাইলে পাবো না, এটা হতে পারে না। আমি ওয়াদা করছি যে আপনার কথা আমার মনে থাকবে, এই দুইজনের কথা আমার মনে থাকলো আপাতত। বলেন না তিনটা লোক 10,000 করে দিবে, আপনার তো একবার আমি দিতে কই নাই, আপনি 1,000 করে দিয়ে দিন, আস্তে আস্তে করে 10,000 দিয়ে দিন, কোন কে দিবে, আস্তে আস্তে করে আপনি 5 জুমা বইয়া 10,000 দিয়ে দিন, কোন হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, মসজিদের কাজ চলতেছে 10,000 টাকা দিবেন, কোন আসেন কেউ আর কেউ নাই, আর তিনটা লোক পামু না, আল্লাহর কোনো বুজুর্গ নাই, তিনটা লোক এ দেই যুবকদের মধ্যে দুজন দাঁড়াও তো, যে যুবক বুড়া দুজন দাঁড়াইছে এরা তো বুড়ো, যুবকদের একজন বলুন হুজুর আমি 10,000 টাকা দিব, বলেন আসেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো নাই, একজনও নাই যুবকরা, একজনও নাই। এই যে আমার মোশারফ ভাই এই লোকটা, বিশেষ করে আমার শাহিন ভাই আসে নাই, শাহিন ভাই মামুন ভাই এরা কই, হ্যাঁ এক শাহিন ভাই তো আলহামদুলিল্লাহ ওনার আমি মনে একটা কলিজা আল্লাহ দিয়েছে শাহিনের, আমি বিশাল বড় একটা বিপদে পড়ছিল এক সময়, শাহিন ভাই কো এ নিজাম এ কি বই রেছো, আমার 5 জন লাগবে, তুমি জানো না আমার অভ্যাস, তুমি দিলি তো হয়ে গেল, তুমি এই জুমা প্রথম আইছো তোমার জীবনে, আমার সুবাদে আসো যেভাবেই আসো, কও না যে 10,000 দিয়ে গেলাম আমার বাবার জন্য, তোমার মা দুঃখিনী নামে, কও নারায় তাকবীর, 4 জন হয়ে গেছে, লাস্টের কলিজার ভাই আমার কি হবে, কোন তো শেষ ভালো যার সব ভালো, তার একটা লোক কোন তো 10,000 টাকা দিবেন আপনারা, আলহামদুলিল্লাহ আমি দেখছি আপনি অনেক কাঁদছেন, আপনার চোখের পানি চশমা বেয়ে বেয়ে পড়ছে, আজকে 2024 সালের আগস্টের 30 তারিখের জুমা যদি আল্লাহ কবুল করে এই একটা জুমাই যথেষ্ট, চোখের পানি যথেষ্ট, চোখের পানি ছাড়া কোনো গুনাহ আপনি মাফ করে দিতে পারবেন না, অতএব 5 জন চাইছি 5 জন হয়ে গেছে, এখন ভাই জুমার টাইম তো তোর মা আপিল না, কারণ জুমা পরে আবার মা মমিন সিং মা আপিলে যাইতে দিব, আপনাকে ওখানে আইলাম প্রথম এক জুমাই যদি আপনাকে এইভাবে দেরি করে খালি কালেকশন করি তখন আপনারা কইবে এই বেটা রানছি মনে এলে, আমি আমার মসজিদের লেগে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেউ রে কই নাই 1 বছর সিমেন্ট দেন আমারে, নিজে রাত্রে ওয়াশ করে কামাইছি, দিনের বেলা বিল দিছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। শাহিন ভাই কালকে রাত্রে আমার বলতেছে আপনার মসজিদের কি কি লাগবে, সে দেখবা না দেখে যে কথাটা যে বলছে এটা তো আমার কলিজাটা কত বড় হয়ে গেছে, অতএব আমি বলবো আমাদের মোতালি সাহেব দিছে, ওই যে কলিজার ভাই দিছে, এই যে আরেক ভাই দিছে, আমি তো কোনো নামও জানি না, প্রথমেই আইছি, এই যে আমার মোশারফ কলিজা টুকরা, ওর বাবাও নাই ওর মাও নাই, ওর শাশুড়িটা অসুস্থ, যে আপনাদের এখানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে জুমা পড়াবার জন্য, আবার ভাইবেন না আমি যে ক্ষতি হয়েই গেছি, অনেকে ভাবতেছেন যে মনে হয় ক্ষতি হয়ে গেছে কেমন, এমন ভাব সাফ করতেছে না, ওইটা ভাইবেন না, ক্ষতিপগিরি আমার করার ইচ্ছা নাই, কারণ কি জানেন ভাই মাহফিল করে আইয়া জুমার নামাজ পড়ানো অনেক কঠিন অনেক কষ্ট, অতএব আল্লাহর শুকর সামনে পড়াইলে পড়াইলাম না পড়াইলে না পড়াইলাম, এই জুমায় যখন আসছি আল্লাহর ঘরে একটু কাজ করে যাই, মাত্র 20টা যুবক দাঁড়াবেন 20টা, আমি আপনাদের নাম মনে থাকুক বা না থাকুক আল্লাহর তো মনে থাকবে, 1,000 করে টাকা দেবেন, কোন কে দিবেন, 1,000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ভাই আর দুইজন 19, 20, 21, 22, 23, মারহাবা বলেন, নিস্তালাই 23 জন, উপরের তলায় যদি আমার কোন কলিজার টুকরে জাদু ভাই থেকে থাকেন দিয়ে শোনেন, এটা ইলিয়াস রহমান জিহাদি চায় নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি আর আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ যখন গ্যারান্টি নিজেই দিছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুই আমার মসজিদ ঘর বানাই দিবি আমি তোরে জান্নাত বানাই দেব, আমি নিজে আল্লাহ গ্যারান্টি দিলাম, বিল্লাল ভাই 20,000 টাকা, নারায় তাকবীর আল্লাহ, হযরত বিলালের ওয়াজ করছি আর বিলাল ভাই দিল তুমি নরম করে দিছো, তার সন্তানরও তুমি দাম দামি করে দিও, তার সন্তানরও দানবীর বানাই দিও, 20,000 টাকা, লিল্লাহে তাকবীর, আল্লাহ বিলাল ভাই তুমি কবুল করো, হযরত বিলাল যখন জান্নাতে যাবে, এ মহিলারা তো বেশি দান করে ফাতেমার মতো, কোন মা বোন যদি থাকেন 5,000, 2,000, 1,000, এই যে 1,000 কিন্তু কোনো বাকি যা কিনা এটা ব্যাগের মধ্যে দিবেন, আজকে ওই বাকি যদি চলবো না 1,000, 1,000 এই নগদ, এ ওজন নামে না, এ দেই পকেটে হাত জানতো ভাই, আমি কইছি না আপনার কথা, আমি কাবা করে যে বুমুল আল্লাহরে বলমু, আমি বউ আদা দিয়ে গেলাম, দেন এই তাড়াতাড়ি দেন, এই আগামী মাসে আল্লাহ নিলে আমি চলে যাবো, এই 1,000 নগদ, কোনো কথা হইব না, কোনো বাকি ঝুঁকি নাই, নগদ 50টা লোক দিয়ে দেন তো নগদ কে দিবেন, আমার মা বোন নাকি 1,000 টাকা আনেন নাই স্বামীর কাছে কইয়া দিয়ে দেন, নিচে যারা আছেন উপরে যারা আছেন 1,000
ভাই 1000 না পারেন 500 টাকা দিতে পারেন, 500 টাকা দেন তো আল্লাহর ওলিরা। আমি বললাম আপনার দান আজকে কবুল হইবে ইনশাআল্লাহ তাআলা, চোখের পানি যখন পড়বে আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করতে পারে। আপনি ভাইবেন না যে কবুলিয়াতের কোন টাকা পার আমি নিয়ে আইছি, যেই জুমার ভিতরে চোখের পানি একটা লোকের চোখের পানি কবুল হবে সবার দান কবুল হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। দেন 1500 টাকা দিয়ে দেন, ওই যে হুজুরা করতেছে দিয়ে দেন। আমার মা বোনরা যদি থাকেন, আমার মন বলে এখন আপনারা কেউ খালি হাতে ফিরবেন না, আমি আপনাদের কাছে হাত পাতলাম, যারা আমার সাথে এখন ওয়াদা করবেন আল্লাহর এই ঘরের জন্য 100 টাকা দিবেন, 100 টাকা, 100 টাকা দিয়ে দেবেন, তাড়াতাড়ি 100 টাকা, 100 টাকা যুবক ভাই পকেটে হাত দাও, এটা তো পারবা, 100 টাকা সবাই দিয়ে দাও ইনশাআল্লাহ তাআলা, 100 টাকা সবাই হুজুরের কাছে দিয়ে দেন, মুয়াজ্জিন খাদেম আছে তাদের কাছে দিয়ে দেন, আল্লাহ তাআলা এই মসজিদকে আপনি কবুল করেন, জীবনে আর কোনোদিন জুমা পড়াইতে আসিবে না আসি, তোমার এই ঘরকে তুমি সুন্দর করে দিবা আল্লাহ, এই ঘরটা না তোমার, পৃথিবীর কোনো কমিটির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের মালিক হলো তুমি, সব মসজিদের সভাপতি তুমি, আর জয়েন্ট সেক্রেটারি হলো সারা পৃথিবীর আমার নবী, আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমার নবী হলো জীবনের প্রথম মসজিদ বানিয়েছে। হ্যাঁ, যারা 100 টাকা দিবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিবেন, বাক্সটা যখন চলবে ইনশাআল্লাহ তাআলা খুতবার পরে অর্থাৎ খুতবার আগে আমি আপনাদের কাছে বলবো, তখন আপনারা বাক্সটা চলবে, বাক্স কিন্তু ওই খুতবার সময় চালাবেন না, যখন এখানে সুন্নাতের পরে 2 মিনিট টাইম পাবেন ওই সময় বাক্সের ভিতরে দিয়ে দিন, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار